হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে, তাই বাড়িতেই খুব সহজে খুব কম উপকরণ দিয়ে দোকানের থেকেও বেশি টেস্টি কি করে করা যায় এই মালাই কুলফি, সেটাই তোমাদের দেখাবো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশের বেল আইকনটা ক্লিক করবে। চলো স্টার্ট করি। সবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। আমি ভালো করে নাড়িয়ে নেব যাতে নিচে লেগে না যায়। আমার ভালো করে নাড়াতে হবে যাতে সর না হয়, সরটা যাতে দুধের সাথে মিশে যায় আর নিচেও যাতে না লাগে। ভালো করে জাল দিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে একটু কেশরও দিয়ে দিলাম যাতে কালারটাও সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগবে। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে সর হওয়া যাবে না। আবার একটু জাল দিয়ে নেব, নাড়াতে হবে বারবার। দুধটা আমার অনেকটাই জাল দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব, 3 চামচ চিনি দিয়ে দেব, খুব বেশি চিনি লাগবে না। দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে মালাই মালাই ব্যাপারটা হবে, খেতে খুব ভালো লাগবে মালাই কুলফিটা। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে গুঁড়ো দুধে কোনো চাকা চাকা ভাব না থাকে, ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব আমি। দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি কাজু বাদাম, আলমন্ড বাদাম দিয়ে ভালো করে নাড়িয়ে দেব আবার। ভালোভাবে নাড়াতে হবে যাতে নিচেও যাতে না লেগে যায়। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এবার আরেকটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সরটা না জমে, সরে আর দুধে যাতে মিশে যায়। আমার পুরোপুরি ঘন হয়ে গেছে, এর থেকে ঘন আমি করব না, এই ঘনটা আমার মালাই কুলফির জন্য যথেষ্ট। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার আমি ঠান্ডা করে আইসক্রিমের আকার দেব যাতে আমার মালাই কুলফিটা আরো সুন্দর লাগে দেখতে। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, বেশি নুন দেবে না। কুলফিটা জমানোর জন্য আমি একটা কাগজের গ্লাস আর ছোট ছোট কফি খাওয়ার কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কুলফিটা জমাবো, তাতে খুব ভালো হবে কুলফিটা। তোমাদের ঘরে যেই কাপ থাকে সেই কাপেই করতে পারো। সবগুলো কাপই আমি ঢেলে নেব। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে ঢেকে নেব যাতে কুলফিটা কোনো রকমে না বেরোয়। গার্ডার দিয়ে দিলাম, ছুরি দিয়ে মাঝখানে একটু কেটে দিয়েছি যাতে আইসক্রিমের কাঠিটা ঢোকাতে পারি। আমার আইসক্রিমের কাঠি ঢোকানো হয়ে গেছে, বড়টাও করে নিয়েছি একইভাবে। বড়টার যেহেতু অনেকটাই বড় হবে এই জন্য দুটো জায়গা কেটে নিয়েছি। এর মধ্যে আমি বড় কাঠের কাঠিগুলো, আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিলাম। আমার সবকটাই হয়ে গেছে, এবার এগুলো আমি 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো ভালোভাবে জমার জন্য।
7-8 ঘন্টা আমার হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি গার্ডারটা খুলে দেবো আস্তে আস্তে। খুলে ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েলটাও খুলে দেবো। অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে কাপের মধ্যে আমার কুলফিটা না লাগি লেগে যায়। এই যে দেখো কুলফি বের করে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখতে। এইভাবেই প্রতিটা কুলফি বের করে নেব আমি। আস্তে আস্তে আমি বাকি মালাই কুলফিগুলো বের করে নিচ্ছি। এটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও তেমনই খুবই ভালো হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তোমরাও খুব সহজে খুব কম উপকরণ দিয়ে এটা ট্রাই করবে। আমার কুলফি রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। সবাই ভালো থাকবে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আমি। বাই।